আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের মাড়িতে মেসাজ করার মাধ্যমে কিভাবে দাঁত ও মাড়ির ক্ষয়রোধ করবেন তো ভিউয়ার্স এই ব্যাপারে আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স স্ক্রিনে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এটিকে গাম রিসেশন বলা হয় অর্থাৎ দাঁতের যে মাড়ি রয়েছে এই মাড়িটি নির্দিষ্ট স্থানে না থেকে উপরের দিকে উঠে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি দাঁতের গোড়াতেই কিন্তু রিসেশন রয়েছে এমন দাঁতের গোড়া থেকে মাংস সরে যাওয়া বা মাড়ি সরে যাওয়া অবস্থাকে আমরা মেডিকেল ভাষায় গাম রিসেশন বলে থাকি তো ভিউয়ার্স এই গাম রিসেশন রোধ করার উপায় হচ্ছে আপনার গাম মেসেজ করা অর্থাৎ দাঁতের মাড়িতে হালকা হালকা করে মেসেজ করার মাধ্যমে এই গাম রিসেশন প্রতিরোধ করা সম্ভব পিওর্স যদি খুব বেশি রিসেশন হয় অর্থাৎ এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাঁতের মাড়িটা একটা একটা সময় ছিল ঠিক এখানে ছিল কিন্তু সেই মাড়িটাই কিন্তু ধীরে ধীরে উঠতে উঠতে কিন্তু এখানে চলে আসছে এইটি এই গাম রিসেশন দাঁতে ক্যালকুলাস বা পাথর জমে জমে থাকার কারণে হয়ে থাকে এটি উল্টোপাল্টা সঠিক নিয়মে সঠিক নিয়মে ব্রাশ না করার কারণে এমনটি হয়ে থাকে এবং যারা দাঁতের মাংসেরতে খোঁচাখুচি খুঁচি করার অভ্যাস রয়েছে তাদের এরকম হয়ে থাকে তো যে কারণেই এই যে গাম রিসেশন হোক না কেন এটিকে গাম রিসেশন বলা হয় তো এটি যে কারণেই হোক না কেন যখন দাঁতের গোড়া থেকে এভাবে মাড়ির মাংস সরে যায় তখন দাঁতের রুট অংশ অর্থাৎ দাঁতের যে শিকড় সেটি ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে এবং যাদের গাম রিসেশন রয়েছে তাদের দাঁত শিরশির করা ভাব রয়েছে এবং কখনও কখনও এই গাম রিসেশনের জন্য দাঁতে ব্যথা পর্যন্ত অনুভব হতে পারে তো ভিওয়ার্স এই গাম যে রিসেপশনটা দেখতে পাচ্ছেন এর একটি পর্যায় রয়েছে যে পর্যায়ে থাকলে আপনি ম্যাসাজ করে মারিতে ম্যাসাজ করে সেই দাম রিসেশন রোখতে পারেন বা সমস্যা হওয়া দাঁত আপনি নিজে নিজেই ঠিক করতে পারেন তো ভিউর্স আসুন এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে যে যতটুকু অংশ মার্ক করে দেওয়া আছে দাঁতের মাড়ি বা দাঁতের গামটি ঠিক সেই পর্যন্ত থাকার কথা ছিল এখানে দেখুন এখান থেকে সামান্য পরিমাণ কিন্তু দাঁতের মাড়িটা সরে গেছে আর এমন যদি সামান্য পরিমাণ দাঁতের মাড়ি সরে যেয়ে থাকে তাহলে আপনি ম্যাসাজ করে ঠিক আগের স্থানে ফিরিয়ে আনতে পারবেন সাধারণত যদি কোনো দাঁতের এতটুকু অংশও মাড়ি থেকে সরে যায় সে দাঁতটি সেন্সিটিভ হয়ে ওঠে সে দাঁতে আপনার যদি ঠান্ডা পানি খাওয়া হয় বা পান করা হয় তখন কিন্তু সেই দাঁতটিতে শীর্ষের ভাব অনুভব হতে পারে কি এমন হালকা পরিমাণ মাংস সরে যাওয়ার কারণে সেই দাঁতটিতে ব্যথাও অনুভব হয় কারো কারো ক্ষেত্রে তো ভিউয়ার্স যদি গাম রিসেশন এতটুকু হয় সামান্য পরিমাণ হয় তাহলে আপনি মাড়িতে ম্যাসাজ করে এই যে মারিটা উপরে উঠে গেছে এটি কিন্তু সে যথাস্থানে ফিরিয়ে আনতে পারেন আর তার জন্য আপনাকে জানতে হবে যে কিভাবে ম্যাসাজটা করতে হবে তো ভিউয়ার্স এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন কিভাবে আপনি গাম ম্যাসাজ করবেন এটি প্রত্যেকটি সুস্থ মানুষের করা প্রয়োজন করা দরকার দাঁতের সমস্যা হোক বা না হোক যদি মাড়িতে প্রতিনিয়ত নিয়ম করে মেসাজ করা হয় তাহলে কিন্তু আপনার সেই দাঁতগুলা যতগুলো দাঁত মুখের মধ্যে আছে সেগুলা এ ধরনের গাম রিসেশন সমস্যা হবে না তো ভিওয়ার্স আসুন আমরা দেখে নিই কীভাবে গাম ম্যাসাজ করতে হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই আঙুল দ্বারা এখানে মেশাজ করা হচ্ছে অর্থাৎ আপনি যখন দাঁত ব্রাশ করবেন অবশ্য প্রথমত আপনাকে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা শিখতে হবে জানতে হবে দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নেবেন তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ব্রাশ করার সময় ব্রাশ উপর থেকে নিচে আসবে কখনো নিচ থেকে উপরে যাবে না ব্রাশ করার নিয়ম হচ্ছে ব্রাশের যে ব্রিসলগুলো থাকবে সেগুলো উপর থেকে নিচে আসবে কখনো এভাবে উপর নিচ উপর নিচ এভাবে করা যাবে না শুধুমাত্র এককভাবে উপর থেকে নিচে এবং যদি নিচের দাঁত হয় নিচ থেকে উপরে দিকে ব্রাশের ব্রিসলগুলো নিতে হবে এভাবেই সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা হয় তো আসুন এখন আমরা গাম রিসেশন থেকে বাঁচতে কিভাবে আপনি দাঁতে মাড়িতে ম্যাসাজ করবেন সেটি দেখে নিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দাঁতের গোড়াতে যে দাঁতটিতে যে দাঁতের গোড়াতে মেশাজ হবে সে দাঁতের গোড়াতে এভাবে আপনি দুই আঙ্গুল দ্বারা ম্যাসাজ করতে পারেন দাঁতের উপরের অংশ দেখুন এখানে এবং ভিতরের অংশ ঠিক সেই বরাবর আপনি এভাবে আঙুল দিয়ে ধীরে ধীরে দাঁতের যে মাড়ি থাকবে যদি উপরের দাঁত হয় তাহলে উপর থেকে হালকা হালকা ম্যাসাজ করে সেটি নিচের দিকে মাড়িটা যেন নিচের দিকে আসে তেমন একটা ম্যাসেজ আপনি সেখানে তৈরি করুন অর্থাৎ উপর থেকে নিচে হালকা হালকা করে এই যে যে গামটি দেখতে পাচ্ছেন যে মাংস দেখতে পাচ্ছেন এই মাংসের উপর যখন আপনি হালকা হালকা মেসেজ দেবেন এই গামটা বা মাড়িটা যখন আপনি ধীরে ধীরে এভাবে মেসেজ করবেন তখন এই যে যে গোষ্ঠটা দেখতে পাচ্ছেন যে মাড়িটা এটি ধীরে ধীরে নিচে নামতে থাকবে অর্থাৎ এটি প্রতিটি মানুষের ক্ষেত্রে হবে যখন আপনি মেসেজ করবেন তখন উপর থেকে যদি উপরের মাড়িতে করেন তাহলে উপর থেকে নিচের দিকে এভাবে আঙুল দ্বারা চাপ দিয়ে দিয়ে মেসেজ করবেন যেমন এখানে করা হচ্ছে এখানে দেখুন উপর থেকে নিচের দিকে চাপ দেওয়া হচ্ছে আর এভাবেই মাড়ির মেসেজটা করতে হয় এ ধরনের মেসেজ করার ফলে দাঁতের দুই দাঁতের মধ্যবর্তী স্থানে যদি কোনো ফাঁকা হয়ে থাকে আর সে ফাঁকার ভিতরে যদি খাবার ঢুকে থাকে এরকম অনেক সমস্যা থাকে যে ফাঁকা হয়ে গেছে এবং সেখানে খাবার গিয়ে খুব সহজে আটকে থাকে এ ধরনের সমস্যা থেকেও মুক্তি পাবেন মাড়ি ম্যাসাজ করার মাধ্যমে এছাড়া মাড়িতে যখন আপনি ম্যাসাজ তৈরি করবেন ম্যাসেজ করবেন তখন কিন্তু মাড়িতে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং আপনার মাড়ির স্বাস্থ্য এবং দাঁত উভয়ই ভালো থাকবে ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে উপর এবং নিচে এখানে দুইটাই কিন্তু ম্যাসাজ করা হচ্ছে ধীরে ধীরে এখানে আপনি যখন দাঁত ব্রাশ করবেন ব্রাশ করা শেষ করার পরে আপনি এভাবে মারিটি প্রতিদিন রাত্রে অথবা সকালেও সকালেও করতে পারেন রাত্রেও করতে পারেন মেসেজ করতে পারেন এখানে দেখুন যে উপর থেকে নিচের দিকে প্রতি মাড়ির প্রতিটি উপরে অর্থাৎ পুরো মাড়ির উপর থেকে আপনি ধীরে ধীরে আঙুল দিয়ে প্রতিটি দাঁতের গোড়ার দিকে এইভাবে হালকা হালকা মেসেজ করে দিতে পারেন এটি আপনি দাঁতের যে গোড়া রয়েছে অর্থাৎ দাঁতের দাঁত আর মাড়ির যে সংযোগস্থল রয়েছে ঠিক সেখানে আপনি ধীরে ধীরে প্রেস করতে পারেন ধীরে ধীরে চাপ প্রয়োগ করতে পারেন তাহলে যে মাংসটুকু উপরে উঠে গেছে সেটি ধীরে ধীরে নিচে চলে আসবে তবে মনে রাখবেন যাদের অনেক বেশি রিসেশন হয়ে গেছে অনেক বেশি গাম উপরে উঠে গেছে তাদের ক্ষেত্রে এই মেসেজে রকম ফলাফল আসবে না যাদের সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষেত্রে এই ধরনের মেসেজ করার ফলে তারা এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো যদি উপর দাঁতে আপনি ম্যাসাজ করতে চান তো আঙুল দ্বারা আপনি মাড়িতে উপরের মাড়িতে আপনি ম্যাসাজ করবেন উপর থেকে নিচের দিকে হালকা হালকা চেপে দেবেন হালকা হালকা চেপে দেওয়ার ফলে কি হবে সেখানে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং যে গামটি উপরে উঠে যাবে সেটি ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে আর যদি দাঁতের গোড়া থেকে মাংস সরে যেয়ে থাকে তাহলে সে সমস্যা সমাধান হয়ে যাবে ভিউয়ার্স যদি নিচের দাঁত হয় এ ধরনের নিচের দাঁতের সমস্যা হয় অর্থাৎ নিচের দাঁতের মাড়ি যদি আপনি ম্যাসাজ করতে চান তাহলে নিচ থেকে উপরের দিকে আপনাকে ম্যাসাজ করতে হবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রেস করার ফলে এই যে যে মাড়িটা দেখতে পাচ্ছেন এটি ধীরে ধীরে কিন্তু এই দাঁতের এই দাঁতের দিকেই মাড়িটি কিন্তু অগ্রসর হবে অর্থাৎ এখানে যদি রিসেশন থাকতো এখানে যদি দাঁতের ক্ষয় বা মাড়ির ক্ষয় থাকতো তাহলে কিন্তু এখানে মেসেজ করার ফলে মাংসটা কিছুটা দাঁতের সামনের দিকে এগিয়ে যেত এবং এ এভাবেই দাঁতের ম্যাসেজ করে আপনি কিন্তু গাম রিসেশন থেকে বাঁচতে পারেন এখানে দেখছেন যে নিচের মাড়ির এখানে ম্যাসেজ করা হচ্ছে আপনি আঙুলটি ঠিক এভাবে রেখে আপনি নিচ থেকে উপরের দিকে আপনি মেসেজ দিতে পারেন যেন দাঁতের যে মাড়ি রয়েছে সেটি যেন দাঁতের উপরের দিকে উঠতে থাকে এভাবে ম্যাসাজ করার মাধ্যমে আপনি দাঁত এবং মাড়ির ক্ষয় থেকে বাঁচতে পারেন তো ভিওয়ার্স এই ছিল ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম